ফিরে পেয়েছে। হ্যাঁ সত্যি, কোথায় যাওয়া যায় বলতো? বোলপুরের কেষ্টদার কালী পুজো সুনাম দীর্ঘদিনের। সেই পুজোয় মায়ের গায়ের গয়না দেখাও দর্শকদের কাছে একটা অন্যতম আকর্ষণ। এ পুজো শুরু করেন অনুব্রত মণ্ডল। সেই পুজোয় প্রতি বছরই সোনার গয়নার পরিমাণ বৃদ্ধি পায়। অনুব্রত মণ্ডল এবার সাংবাদিকদের জানালেন তার পুজো এবার 170 ভরি নতুন গয়না যোগ হচ্ছে। অনুব্রত মণ্ডল জানান, গত বছর পুজোয় মায়ের গায়ে গয়না ছিল 350 ভরি, এবার 170 ভরি যোগ হচ্ছে, ফলে মোট পরিমাণ দাঁড়াচ্ছে 520 ভরি। প্রত্যেক বছর বীরভূম জেলায় আপনার পার্টি অফিসের যে পুজো, সেই পুজোটা যথেষ্ট বেশি আকর্ষণ। এইবারে প্রত্যেকবার আমরা দেখেছি অনেকটা সোনা দেন আপনি, মাকে দিয়ে পুজো করেন, এইবারে কী থাকছে? আমি দিই না, সবাই দেয়। আমি দিই না, সবাই দেয়। এখানে আমাদের গরু মা, আমি দিই না, সবাই দেয়। এবারে মা কালী বোধ হয় সোনা আছে 1.5 কেজি, ওই 200, এবারে হবে বোধ হয় 170। এবারে 170 ভরি বাড়লো, মানে আগের বারে আমরা প্রায় 265 ভরি, আগের বারে 350 ছিল, 350 করছে, এবারে আরও 170 ভরি বাড়লো। এইবারে পুজোতে শুধুই সোনা ছাড়াও পুজোতে কী কী থাকছে আপনি? যেমন থাকে মাতালে সব যা থাকে তাই, আর কালীপুকুর সম্মেলনের পুজো, বহুদিনের পুজো। আপনার হাতে বলো আমাকে, আমি ছোটোবেলায় আমার যখন খুব 8 বছর বয়স, তখন আমি মাটির ঠাকুর কালী ঠাকুর তৈরি করে পুজো, সেই পুজো আজকে বৃহৎ রূপ নিয়েছে। আপনি মানে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকলেও এই পুজোকে সময় দেন? আরে বা আমার ভাইপো টাইপোরা করে, ভাই টাই করে, ডাব্লু ভাবু এরা করে, পাড়ার ছেলেরাই করে। হ্যাঁ বলছি দাদা, আজকে অভিষেক ব্যানার্জির হাত ধরে রাজীব ব্যানার্জি আবার তৃণমূল দলে যোগদান। আজ তো অভিষেক তো ত্রিপুরায় আছে। হ্যাঁ রাজীব ব্যানার্জি ত্রিপুরা গেছেন? হ্যাঁ ত্রিপুরা গেছে, সেখানে যোগদান করবে। তিনি দুদিন আগে দাদা আমরা দেখেছি, দুদিন আগে রাজীব ব্যানার্জি একের পর এক মমতা ব্যানার্জিকে নিয়েও বলতে ছাড়েন। সে জায়গায় রাজনীতিতে অনেক কিছু হয়, রাজনীতিতে শেষ কথা বলে কিছু না। এবার অনুব্রত মণ্ডলের কালী পুজোয় প্রতিমা সেজে উঠবে 520 ভরি গয়নায়। মাথার মুকুট থেকে বালা, হার, দুল সহ বিভিন্ন ধরনের গয়নায় সেজে উঠবেন মা কালী। বীরভূম থেকে প্রদীপ দলুইয়ের রিপোর্ট, টাইমস বাংলা। जब घर में होगा चैंपियन फिनाइल तो ना रहेंगे कीटाणु ना ही मच्छर। घर में लाएं चैंपियन लाइम फ्रेश, चैंपियन हर्बल और चैंपियन पाइन। रखें अपने घर को बीमारियों से दूर चैंपियन फिनाइल के साथ।